বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। তো দেখো, এখন বাজে 10টা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমার বার্থডে না, আজকে তোমার জন্মবার। তোমার বার্থডে 27শে জানুয়ারি। তো দেখো, মেয়েকে দুধ পিডিয়াশিওর দিয়েছি, তো ওটা খেয়ে নিচ্ছে। আর আগে আমন্ড বাদাম দিয়েছিলাম, তো ওটা খেলো এক্ষুনি। ওর তো একটু টাইম লাগে খেতে, কি আর করা যাবে। তো দুধ পিডিয়াশিওরটা খেয়ে নিচ্ছে। আর আমার দেখো বিছানা গোছানো কমপ্লিট, হাজবেন্ড তো কাজেও বেরিয়ে গিয়েছে। আর আজকে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। টাটা করে দাও একটু, আবার পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম সন্ধ্যাবেলায়। তো দেখো আমি কী কী পরবো এখন, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে দুটো ক্লিপ বার করেছি, আর এ একটা কানের, তো এটা একটা মেলাতে গিয়ে কিনেছিলাম, আর এ একটা কানের। তো দেখি, ভাবছি যে কোনো একটা পরবো এই কানের সাথে। তো চলো আবার পরে আসছি তোমাদের। আর এই দেখো, মেয়ের সেকেন্ড বার বার্থডেতে যেটা পরিয়ে দিয়েছিলাম, কিনে দিয়েছিলাম, তো সেটাই ওকে পরিয়েছি, কারণ ও ওটাই পরবে বলছে। ওই দেখো কেমন করছে, গুছিয়ে দিলে তো ঠিক থাকে না। লিপস্টিক পরেছে, একটু কাজল পরেছে। হ্যালো এন্ড ওয়েলকাম, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 8:10। তো আজকে এখন আমি দেখো একটু সাজুগুজু করেছি, মেয়ে আগে আসেনি। তো কোথায় যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। আর ফার্স্টে একটু লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো অনেকদিন পর আজকে আবার সেই দুর্গাপুজোয় গিয়েছিলাম ঘুরতে, আর তার মধ্যে একবার গিয়েছিলাম দিওয়ালির সময়, আর আজকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সারপ্রাইজ থাকলো, তোমরা সাথে থাকো, ঠিক আছে? তাহলে দেখতে পাবে। আর আমাদের তো গোছানো অনেকক্ষণ হয়ে গিয়েছে, হাজবেন্ড এই এক্ষুনি বাড়ি আসলো। তো ওই দেখো, ও একটু প্রদীপ দিল, প্রদীপ দিয়ে ও গুছিয়ে নিয়েছে, আর মেয়ে দেখো ও ভিডিও করছে। তো চলো আমরা কোথায় যাচ্ছি, সাথে থাকো তোমরা। আর দেখো দরজায় হাজবেন্ড তালাও দিয়ে দিয়েছে, আর হাজবেন্ডের হাতে আছে সেই গিফটটা। তো চলো, আর এই দেখো মেয়ে ওর বাবার সাথে বেরিয়ে পড়েছে। তো চলো, আর আমরাও প্রায় এসে গিয়েছি, আমরা একটু অটোতে যাব। আর রোহন ওর মা আর ওর ভাই আছে। তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি, আর বাইরেটা না একটু অন্ধকার লাগছে। এই দেখো রোহানের মা আর আমি, তো আমি পেছন ক্যামেরাতে ভিডিও করেছি। তো এই দেখো রোহান তো একটু হাই করে দিল। তো চলো আমরা আবার অটো থেকে নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তো এই দেখো রাস্তায়, এই দেখো আমরা চলে এসেছি। আর আজ হচ্ছে সোনামের বার্থডে। সোনাম হাই কর। এটা দাও সোনামের। আর এই যে হলো সোনামের গিফট, সোনাম গিফট ওপেন কর। গিফট ওপেন কর সোনাম। তো গিফটটা কেন এনেছি তোমরা তো বুঝতেই পারলে। আর আজকে সোনামের বার্থডে ছিল, ওর 10 বছর কমপ্লিট হয়ে গেল, তো সেই জন্য ওকে এই ব্যাগটা এবছর আমরা দিয়েছি। তো গিফট হিসাবে আর কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও, আর ওকে অনেক আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে, কারণ ও একা, ওর কোনো আর ভাই বোন নেই। তো যাদের একটাই বাচ্চা তাদের মা বাবার তো তা সেই বাচ্চাকে নিয়ে প্রচুর স্বপ্ন অনেক আশা থাকে। তো তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে, বাবা মার সমস্ত আশা পূর্ণ করতে পারে। আর দেখো এদিকে আমাকে একটু ফান্টা দিয়েছিল, তো আমি খাচ্ছিলাম। আর এদিকে এবার বার্থডেটাও শুরু হয়ে যাবে। তো দেখো এখানে দুটো কেক রেডি করা হয়ে গিয়েছে, ক্যান্ডেল লাগানো হয়ে গিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাম, হ্যাপি বার্থডে টু ইউ।
আর এখানে দেখো সবাইকে কেক চিপস তারপরে পায়েশ আর সিঙ্গারা দিয়েছে এটাই দেয় এখানে আর দেখো আমরা তারপরে আর কিছু শুট করিনি আমরা খাওয়া দাওয়া করে অটো উঠে পড়েছি তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে তোমরা আর একটু থাকো আর এই দেখো মেয়ে ওর বাবার কোলে উঠে পড়েছে আর আমি পেছনে যাচ্ছি চারিদিকে অন্ধকার সমস্ত দোকান সবকিছু বন্ধ হয়ে গিয়েছে কারণ 11টা তো বন্ধুরা আমরা এই বাড়ি চলে এলাম এক্ষুনি আর এখন বাজে 11:30 তো ওখানে বার্থডে হওয়ার পরে খাওয়া দাওয়া করে আমাদের লেট হয়ে গিয়েছিল বলে আমি আর কিছু শুট করিনি তো ওরা করেছিল চিকেন বিরিয়ানি আর এই দেখো মেয়ে এখন জল খেয়ে নিচ্ছে এবার আমি চেঞ্জ করে শুয়ে পড়বো ঘুম পাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বলো গুড নাইট চলো বাই বাই।